আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি পুলিশের অভিযানের খবর নিয়ম না পুলিশের হাতে আটক তেইশ হাজার দুইশো আশি জনকে জরিমানা সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সতর্ক হবার অনুরোধ থাকল বর্তমানে সৌদি আরবে কমছে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা কিন্তু করোনা সংক্রমণ কমলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক আগের মতো জোরালোভাবেই অভিযান চালাচ্ছে তাই সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী নাগরিকদেরকে সতর্ক করে জানানো হয়েছে করোনা প্রতিরোধের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে আর নয়তো জরিমানা গুনতে হবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি মাস্কের জরিমানার পরিমাণও অনেক বাড়িয়েছেন সৌদি আরবের করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেইশ হাজার দুইশো জন সৌদি নাগরিক ও প্রবাসীদেরকে আটক করে জরিমানা করা হয়েছে তারা সকলে করোনা প্রতিরোধের নির্দেশনা অমান্য করে সৌদি পুলিশের হাতে আটক হয়েছিলেন রিয়াদ অঞ্চলটিতে সবচেয়ে বেশি আট জনকে আটক করা হয়েছে তারপর পূর্বাঞ্চলে দুই জনকে মদিনাতে দুই জনকে মক্কাতে দুই জনকে হাইলে এক হাজার নয়শো উনচল্লিশ জনকে আলজৌফে সতেরোশো জনকে উত্তরাঞ্চলে চোদ্দোশো জনকে এবং তাবুকে দুইশো জন সহ আরো বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে প্রবাসী নাগরিকদেরকে মূলত যারা করোনা প্রতিরোধের নির্দেশনা মানেননি তাদেরকেই আটক করেছেন যদিও সৌদি আরবে করোনা সংক্রমণ পূর্বের তুলনায় কিছুটা কমে এসেছে কিন্তু তারপরেও মানুষজন করোনা প্রতিরোধের নির্দেশনা মানছেন কিনা সামাজিক মানছেন কিনা, কিনা এই বিষয়গুলো বেশ সৌদির যারাই করোনা প্রতিরোধের নির্দেশনাগুলো অমান্য করছেন তাদেরকে আটক করে জরিমানা করা হচ্ছে তাই সকল প্রবাসীরা সতর্ক থাকবেন করোনা প্রতিরোধের নির্দেশনা অবশ্যই মেনে চলবেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে